सेवा दीते किन्तु तुम जा भालोबासो प्रेम भक्ति भालोबासा दिए तुमार जन्य प्रेम भक्ति भालोबासा नयनेर जल दिए আমি তোমার জন্য ক্ষুদন্ন রন্ধন করে বসে আছি দয়াময় প্রেম ভক্তি ভালোবাসা দিয়ে সাজিয়ে আমি তোমার জন্য ক্ষুদন্ন রন্ধন করে বসে আছি তুমি কি একটিবার আসবে না আমার কাছে আমার কাছে এসে তুমি কি একটিবার আমার দেওয়া ক্ষুদন্ন সেবা করবে না দয়াময় কার বাড়িতে এসেছিল মা ভগবান দুর্যোধনের বাড়িতে গিয়েছিল রাজভোগ খেতে না বিদুরের বাড়িতে এসেছিল ক্ষুদন্ন সেবা করতে বিদুরের বাড়িতে এসেছিল মা ভক্তবাঞ্ছা কল্পতরু ভগবান বিদুরের বাড়িতে এসে বিদুরকে কোলে নিয়েছে আর বিদুরকে কোলে নিয়ে বিদুরের চোখের জল মুছিয়ে দিচ্ছে বিদুর বলছে এসেছো ভগবান এসেছি বিদুর তুমি এমন করে আমায় ডেকেছো আমি কি না এসে থাকতে পারি বলো ভগবান বলেছে কেউ যদি আমাকে ডাকার মতো ডাকে যে যথাম্মম প্রপদন্তে তং তথৈব ভজাম্যহম মম বর্তান বর্তন্তে মনুষ্যায় পার্থ সর্বস্ব যে যেমন ভাবে আমাকে ডাকে আমাকে ভালোবাসে তাকে আমি সেই রূপ কর্ম প্রদান দ্বারাই অনুগৃহীত করি বিদুর তুমি আমাকে এত ভালোবেসে ডেকেছো বিদুর আমি কি তোমার কাছে না এসে থাকতে পারি বলো বিদুর জানো বিদুর জগতে অনেক ভক্ত আছে সবাই আমাকে ডাকে কিন্তু ইগো বিদুর তোমার মতো এমন করে আমাকে চোখের জলে ভেসে চোখের জলে ভেসে কেউ না চোখের জলে ভেসে ভেসে আমাইকে কেউ ডাকে না চোখের জলে কিন্তু চোখের জলে ভেসে আমায় কেউ ডাকে না আমায় মন্ত্রে মন্ত্রে তন্ত্রে
बोली हरि बोले नारायण बोले हरि भगवान ऐसे चिलो कार बारी ते ना विदुरेर बारी ते विदुरेर बारी ते ऐसे विदुर के कोले नहीं है बोललो विदुर जगते सबाई आमा के डाके किन्तु चोखेरे जले भेषे के उड़ाके ना ते भक्तो बारो ही शक्तो भक्तो यक मत्रो पारे भगवान के बेधे रखते ते बिल्ला मंगल तार पित्री साध्य कोच्छे ठाकुर मशाई बोलते बोललो अंगे विष्णु अंगे विष्णु अंगे विष्णु किन्तु बिल्ला मंगलेर मन पड़े आछे चिंतार उद्देश्ये তাই বিল্লমঙ্গল বলতে লাগলো ওং চিন্তামণি ওং চিন্তামণি ওং চিন্তামণি ওং চিন্তামণি ঠাকুর মশাই ক্রোধান্বিত হলো আর ক্রোধান্বিত হয়ে বলল আরে বেটা আমি তোকে ভগবান বিষ্ণুর নাম করতে বললাম আর তুই পতিতা নারী চিন্তামণির নাম করলি এই দেখ রইল তোর বাপের সাধ্য ঠাকুর মশাই ক্রোধান্বিত হয়ে চলে গেলেন বিল্লমঙ্গল সারাদিন আছে উপবাসে উপবাস উপমানে নিকটে আর বাস মানে বাসস্থান যেদিন আপনারা উপবাস করবেন আপনাদের মন থাকবে ভগবানের চরণে কিন্তু বিল্লমঙ্গলের মন পড়ে আছে চিন্তার উদ্দেশ্যে চলে যাচ্ছে বৃষ্টি পড়ছে ঝমঝম করে বিদ্যুতের চমকানি কেমন ভাবে যায় কেমন ভাবে চলে যাচ্ছে গো অগো সঘনে ঘনাই নদীতে এসে দাঁড়িয়ে দেখছে এ কি এ তো তুফান বান আমি কেমন করে যাব চিন্তার কাছে চিন্তা তুমি আমার জন্য একটা নৌকা পাঠিয়ে দিতে পারোনি তুমি আমাকে ভালোবেসে যদি একটা নৌকা পাঠিয়ে দিতে তাহলে আমি তোমার কাছে সেই নৌকা করে চলে যেতাম বিল্লমঙ্গল ঠাকুর কি করলো মনে মনে ভাবলো চিন্তা তুমি আমাকে ভালো না বাসলেও আমি তোমাকে খুব ভালোবাসি আজকে আমি তোমার নাম করতে করতে নদী পেরিয়ে চলে যাব বিদ্যাসাগর মহাশয় মায়ের অসুখের খবর পেয়ে মায়ের নাম করতে করতে পেরিয়েছিলেন আজকে বিল্লমঙ্গল চিন্তামণির নাম করতে করতে নদী পার হচ্ছে নদী পার হতে হতে দেখলো কি একটা পোড়া কাষ্ঠ পোড়া কাষ্ঠ সেটা কি আদেও পোড়া কাষ্ঠ ছিল সেটা ছিল একটা প্রচা গলা মৃত মানুষের দেহ প্রেমাবেগে লয়ে ডুবাই জলবেগে ডুবিতে ভাসিতে এক সব পাই লাগে সেটাকে জড়িয়ে ধরে ভাসতে ভাসতে চিন্তার ঘাটে গিয়ে লাগলো চিন্তার ঘাটে গিয়ে লেগে মনে মনে ভাবছে এত বড় প্রাচীর এই প্রাচীরটা আমি কেমন করে পার হব চিন্তা তুমি যদি আমাকে ভালোবেসে একটা দড়ি ঝুলিয়ে রাখতে সেই দড়ি ধরে আজকে তোমার কাছে চলে যেতাম এমন সময় কি দেখলো মা এমন সময় লক্ষ্য হলো প্রাচীরের গর্তে এক সর্পমুখ দিয়া লগিত হয়ে আছে লেজ ঝুলাইয়া তার না পাইয়া মিলল রজ্জু বুদ্ধি করি সেই সর্প ধরি উঠি আমার প্রাচীর সেই রজ্জুটাকে জড়িয়ে ধরে চিন্তার আঙ্গিনাতে ঝাঁপ দিয়ে পড়েছে শব্দ পেয়ে চিন্তা দাসীকে ডেকে বলছে এই দেখতো দেখতো কে এসেছে মনে হচ্ছে আমার বাড়িতে কোনো চোর এসেছে
চিন্তার দাসী গিয়ে দেখছে কি না বিল্লামঙ্গল ঠাকুর। একি ঠাকুর, তুমি এসেছো, তুমি চলো ভেতরে চলো, এখানে কেন? বলে না না, এখনো ভোরের অন্ধকার কাটেনি, রাত্রিটা পেরিয়ে সকাল হোক তারপর যাব চিন্তার কাছে, নইলে চিন্তা বলেছে সে আজকে যদি আমি তার কাছে আসি সে আত্মহত্যা করে দেবে। চিন্তামণি বলছে কি হলো রে, আমার বাড়িতে কি কোনো চোর এসেছে নাকি? বলে চিন্তা গো, আজকে বাড়িতে চোর এসেছে বটে, কিন্তু সে চোর যে ঘর চুরি করে না। ও চিন্তা, বলি তোর মনে চোর এসেছে, তোর মনে চোর এসেছে, তোর মনে চোর এসেছে, তোর মনে মনে চুরি করবে বলে মনে চোর এসেছে, মনে মনে চুরি করবে বলে মনে চোর এসেছে। মন চোর মানে আমার ঠাকুর এসেছে। ও ঠাকুর, ওখানে কেন দাঁড়িয়ে, চলো ভেতরে চলো। তাছাড়া ঠাকুর, দুর্যোগ রাত্রিতে নদীতে তুফান বান, আমার বাড়ির চারিধারে এত বড় প্রাচীর, কেমন করে এলে? কেন চিন্তা, তুমি আমায় কত ভালোবাসো, আমার জন্য নদীতে একটা কাঠ ভাসিয়ে রেখেছিলে আর তোমার প্রাচীরের মধ্যে একটা দড়ি ঝুলিয়ে রেখেছিলে, তাই তো তোমার কাছে এসেছি। চিন্তামণি অবাক হয়ে বলল, চলো ঠাকুর দেখাবি চলো। গিয়ে যেই না দেখেছে যে সেটা পোড়া কাষ্ঠ নয়, সেটা হচ্ছে পচা গলা মৃত মানুষের দেহ, আর প্রাচীরের মধ্যে যেটাকে দড়ি বলছে সেটা হচ্ছে একটা বিশাল বিষধর সর্প সাপ। চিন্তামণি বলছে, ঠাকুর যে দেহের মধ্যে মল মূত্র রক্ত পুত ছাড়া কিছু থাকে না, সেই দেহের প্রতি তোমার এত লালসা এত লোলু, যে আজকে নিজের জীবন বিপন্ন করে তুমি আমার কাছে এসেছো এই দুর্যোগ রাত্রিতে। ঠাকুর গো, আমার মতো একটা পতিতা নারীকে তুমি যে প্রেম যে ভালোবাসা দিয়েছো, আজকে নিজের জীবন বিপন্ন করে দুর্যোগ রাত্রিতে তুমি আমার কাছে এসেছো, এই প্রেম এই ভালোবাসা ঠাকুর যদি তুমি বৃন্দাবনে গিয়ে গোবিন্দের চরণে দিতে পারো, তুমি একদিন না একদিন ভগবানের সাক্ষাৎ দর্শন পাবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, আর আমার কাছে নয়, ফিরে যাও, চলে যাও, চলে যাও তুমি বৃন্দাবনে। চিন্তা, তুমি ছাড়া আমার কে আছে, তুমি আমাকে তাড়িয়ে দিচ্ছ। ঠাকুর, বৃন্দাবনে গিয়ে তুমি কৃষ্ণ ভজন করো। চিন্তা গো, এই পাপ শরীর নিয়ে কেমন করে যাব বৃন্দাবনে? তুলে দিল কৃষ্ণের প্রতিচ্ছবি, এই প্রতিচ্ছবি বক্ষে ধরে তুমি চলে যাবে বৃন্দাবনে। সেই প্রতিচ্ছবিটাকে বক্ষে ধরে চিন্তামণির কাছ থেকে বিদায় নিয়ে চলেছে, আর বলেছে, হে গোবিন্দ লোকে তো তোমাকে বলে বিপদ ভঞ্জন বিপত্তারণ মধুসূদন, তুমি নাকি বিপদ থেকে উদ্ধার করো হরি, হ্যাঁ আমি প্রবঞ্চে পদিয়া। ও মা, মানুষ কখন ডাকে ভগবানকে, কখন ডাকে গো? হ্যাঁ, বিপদের সময়, যখন বিপদে পড়ে। আগের থেকে ভগবানকে ডাকে না, যখন বিপদে পড়ে তখন বলে, ঠাকুর ঠাকুর তুমি আমাকে বিপদ থেকে রক্ষা করো। তাই বিল্লামঙ্গল বলছে, আমি বিপদে পড়েছি, আমি প্রবঞ্চে পড়িয়া অগতি হইয়া না দেখি উপায়ও প্রবঞ্চে
এবার অগতি রগতি চরণে শরণ আমি তোমারে করিনু সা অগতি রগতি চরণে শরণ আমি তোমারে করিনু আমি তোমার চরণ করিনু সার তোমার চরণ করিনু সার তোমার চরণ ছাড়া গতি নাই আর আমি তোমার চরণ করিনু সার চরণ ছাড়া গতি নাই আমি ওই তোমারে করিনু সা ক্লান্ত শরীরে ভগ্ন হৃদয়ে দিকভ্রান্ত পথিকের মতো চলে যাচ্ছে আর বলছে হে গোবিন্দ আমার তো জ্ঞান নেই আমার তো ধ্যান নেই তুমি আমাকে জ্ঞান দাও ভক্তি দাও ধ্যান দাও তুমিই তো জ্ঞানদাতা তুমিই তো সবাইকে জ্ঞান দাও তুমি আমাকেও জ্ঞান দাও পরম জ্ঞান কিছু নাহি মোর পরম জ্ঞান কিছু নাহি মোর সাধন ভজন নাই পরম জ্ঞান কিছু নাহি মোর সাধন ভজন নাই আবার তুমি তো দয়াল আমি তো এইটুকু কৃপা চাই তুমি তো দয়াল আমি তো কঙ্গাল এইটুকু কৃপা চাই গো এইটুকু কৃপা চাই একবার কৃপা করো কৃপা সিন্ধু কৃপা করো কৃপা সিন্ধু একবার কৃপা মনে মনে ভাবছে না এই পাপ শরীর নিয়ে আমার আর বৃন্দাবনে যাওয়া হবে না অদূরে দেখতে পেল একটা সরোবর ওই জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ ত্যাগ করব ছুটতে ছুটতে চলে যাচ্ছে সেই সরোবরের মধ্যে ঝাঁপ দিতে যেই না ঝাঁপ দিতে যাবে অমনি সোমগিরি মানে নামে এক গুরুদেব এসে তাকে রক্ষা করলো তাকে বাঁচালো বলে কি হয়েছে বাবা বলে কেন আপনি আমাকে বাঁচালেন বাবা একটা জীব কত ভাগ্য করে 84 লক্ষ জনি ভ্রমণ করে পায় সাধের মানব জনম তুমি কিনা সেই জনম পেয়ে অবহেলায় হারিয়ে দিচ্ছ
আচ্ছা বাবা, আমি তোমার অন্তরের আকুলতা বুঝতে পেরেছি। বাবা, তোমার গুরু দীক্ষা হয়েছে? গুরু দীক্ষা? না তো, আমার তো গুরু দীক্ষা হয়নি। বিল্লমঙ্গল বলছে, আমার তো গুরু দীক্ষা হয়নি। ও, তোমার গুরু দীক্ষা হয়নি? তুমি জানো না, গুরু দীক্ষা না হলে কোনোদিন হৃদয় প্রবৃত্ত হয় না। এসো, তোমার কর্ণমূলে আমি গুরু দীক্ষা দিই। কর্ণমূলে গুরু দীক্ষা দিচ্ছে, কেমন ভাবি গো, কেমন ভাবে গুরু দীক্ষা দিচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে গাছতলাতে বিশ্রাম নিতে বসে গেল, আর অদূরে নয়ন চলে গেল কার দিকে, বণিক রমণী অহল্লার দিকে। সেই অহল্লাকে দেখে পুনরায় ক্রমাশক্ত হৃদয়ে অহল্লার পেছনে পেছনে গেল অহল্লার বাড়িতে। আর অহল্লার বাড়িতে গিয়ে ভবতি ভিক্ষাং দেহি বলে আঁচল পেতে দাঁড়িয়েছে। অহল্লার স্বামী অত্যন্ত ন্যায়নিষ্ঠ পরায়ণ বিল্লমঙ্গল ঠাকুরকে দেখে সে কি তার অন্তরের ভক্তি, আসুন আসুন ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ কাহি আবার স্বরূপ বৈষ্ণব, ব্রাহ্মণ হলো বর্ণ বৈষ্ণব হলো ধর্ম, আপনার পদার্পণে আমার এই বাস্তুভিটা ধন্য হোক। অনেক ভাগ্যের ফলে গৃহেতে বৈষ্ণব মিলে, গৃহে হয় বৈষ্ণব সেবন, না দিয়ে বৈষ্ণবের সেবা নিস্তার পেয়েছে কেবা, তার সাক্ষী যুধিষ্ঠির রাজন, ভালো করে বৈষ্ণব সেবা করালো। ধীরে ধীরে সন্ধ্যাগত, বিল্লমঙ্গলের মনের কথা তখনও জানতে পারল না। এবার অহল্লা বলছে, বলুন ব্রাহ্মণ, আপনার সেবার জন্য কি করব। বণিক বলছে, বলুন ব্রাহ্মণ, আপনার সেবার জন্য কি করব, আপনার সেবার জন্য কি করতে পারি। বিল্লমঙ্গল ঠাকুরের মনের মধ্যে কি আছে তারা জানতে পারল না গো। বিল্লমঙ্গল ঠাকুর বণিককে বলছে, শোনো, আজকে রাত্রিতে আমার বাসনা চরিতার্থ করতে তোমার স্ত্রী অহল্লাকে সুন্দর করে সাজিয়ে তুমি আমার কাছে পাঠিয়ে দেবে। এ কি একই শোনালে ব্রাহ্মণ জগতে জগতে কি এমন কোন পুরুষ আছে যে তার স্ত্রীকে অন্যের হাতে তুলে দেয়। একই শোনালে ব্রাহ্মণ অহল্লার কাছে গিয়ে মনটি ছোট করে দাঁড়ালো। অহল্লা বলছে, বলো না স্বামী, আজকে আমাদের দ্বারে যে অতিথি এসেছে তার সেবার জন্য কি করতে হবে, কি চেয়েছে। অহল্লা, কি চেয়েছে জানো, কি চেয়েছে জানো অহল্লা, কি চেয়েছে? টাকা, ধন দৌলত সম্পত্তি, যা চেয়েছে তাই দিয়ে দাও, ভগবান তো আমাদের একটা সন্তানও দেয়নি, কার জন্য রাখব, যা চেয়েছে তাই দিয়ে দাও। অহল্লা,
সেই ব্রাহ্মণ কি বলেছে জানো? আজকে তার বাসনা চরিতার্থ করতে তোমাকে সুন্দর করে সাজিয়ে তার কাছে পাঠিয়ে দিতে। একই একই স্বামী, একই শোনালে তুমি। ঘরে ছিল বিগ্রহ নারায়ণ, নারায়ণের চরণে আছাড় খেয়ে পড়ে বলছে নারায়ণ নারায়ণ তুমি আবার কি খেলা খেলিছ শ্রীহরি, তোমার কি খেলা পড়িল মনে, আবার কি আবার কি খেলা খেলিছ শ্রীহরি, তোমার কি খেলা পড়িল মনে, বলে আবার কি খেলা খেলিছ শ্রীহরি, কি খেলা পড়িল মনে, লীলাম হরি। কখন যে তুমি কাকে কাঁদাও কাকে হাসাও, সুতা ধরে তুমি নাচাও পুতুল, কেহ হাসে কেহ কাঁদিয়া ব্যাকুল, নদীর একুল ভাঙ্গিয়া করো তুমি অকুল, তোমার লীলা বুঝিব কেমনে। মনে মনে ভাবলো স্বামী ছাড়া তো কেউ নাই আমার, স্বামীকে যদি অভিশাপ দিয়ে দেয়। তাই কি করলো, সুন্দর করে সাজলো আর সুন্দর করে সেজে আজকে ব্রাহ্মণের সেবায় লাগবে বলে ব্রাহ্মণের কাছে গিয়ে দাঁড়িয়েছে। ব্রাহ্মণ ব্রাহ্মণ আমাকে আপনি গ্রহণ করুন। অহল্লার বদন পানে তাকিয়ে আছে বিল্লমঙ্গল, মনে মনে ভাবছে চিন্তা, একদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আজকে তোমার থেকে সুন্দরী রমণী কাছে পেয়েছি। দেখো ব্রাহ্মণ আমাকে গ্রহণ করুন। বিল্লমঙ্গল একদৃষ্টে তাকিয়ে আছে অহল্লার বদন পানে, কি হয়েছে ব্রাহ্মণ আমাকে গ্রহণ করুন, এমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছেন। বিল্লমঙ্গলের পুনরায় হৃদয়ের মধ্যে ভক্তির সঞ্চার হলো, একি কি করছি আমি, কি করছি, ব্রাহ্মণ আমাকে গ্রহণ করুন, এমন করে আমার মুখের দিকে তাকিয়ে কি দেখছে। বিল্লমঙ্গল বলছে কি দেখছি জানো, অনেক ছোটবেলায় মাকে হারিয়েছি তো, মায়ের সেই মরা মুখটাও ভালো করে মনে নেই, তাই তোমাকে দেখে আজকে আমার সেই মায়ের কথা মনে পড়ে গেল, তাই আমি তোমার বদন পানে চেয়ে আছি। অহল্লাকে যেই না মা বলে সম্বোধন করেছে, অহল্লা অমনি বলছে কি বললি বাবা, আমায় মা বলে ডাকলি, ওরে জগতে যে কেউ কোনোদিন মা বলে ডাকেনি আমায়, আমি যে নিঃসন্তান। আবার বল মা গো, ও মা তুমি এবার এক কাজ করো মা, তোমার মাথার খোপার ওই বেল কাটা দুটি আমায় দাও না মা। অহল্লা বুঝতে না পেরে তাড়াতাড়ি করে মাথার খোপার বেল কাটা দুটি খুলে দিচ্ছে।
বেল কাটা দুটি হাতে নিয়ে বলছে, মা গো তুমি আমাকে দিলে স্বর্ণ, আর আমি তোমার চরণে নিবেদন করবই আমার রত্ন। ও মা, মা গো আমি তোমার চরণে। ও মা সবে আমার দুটি নয়ন তারা তোমার কাটা দুটি নয়নের কাছে নিয়ে গিয়ে বলছে, নয়ন সবকিছুর জন্য দায়ী হচ্ছে আমার এই চোখ দুটো। ওরে নয়ন রে, শেষবারের মতো এই মাতৃরূপকে দর্শন করে নে নয়ন, আর কোনোদিন হয়তো এমন মাতৃরূপ তুই দর্শন করতে পারবি না রে নয়ন। নয়ন দুটোর কাছে বেল কাটা দুটো নিয়ে গিয়ে নয়ন দুটোকে ধিক্কার জানাচ্ছে, আর ধিক্কার জানাতে 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 বেল কাটা দুটি নিয়ে নয়ন দুটিতে বিদ্ধ করে নিয়েছে। ঝরঝর ঝরঝর করে রক্ত ছড়ে পড়ছে। অহল্যাকে বলছে, মা গো। অহল্যা বলছে, কি করলি বাবা তুই? মা আমাকে তুমি বিদায় দাও, তুই আমাকে মা বলে ডেকেছিস, তোকে আমি বিদায় দেব কি করে? তোমাকে আমি মা বলে ডেকেছি বলেই তো তোমার এত মায়া পড়ে গেছে মা গো, কিন্তু আমাকে যে এবার যেতে হবে বৃন্দাবনে। বিদায় দাও জননী, বিদায়, বিদায়। বিদায় নিয়ে চলেছে আর বলছে, হে গোবিন্দ, আর যে কষ্ট সহ্য করতে পারি না, এবার তুমি আমাকে নিয়ে চলো, এবার হাতে দুটি ধরে নিয়ে চলো মোরে, এবার হাত দুটি ধরে নিয়ে চলো মোরে। বলি আমি যে চলিতে পারি না, আমি যাব বৃন্দাবনে কৃষ্ণ দর শিবা।
আরো বাসনা চলে যাচ্ছে যেতে যেতে কিছুটা দূর গেলেই একটা গর্তের মধ্যে পড়ে গেলে বিল্বমঙ্গলের মৃত্যু পর্যন্ত হতে পারে। ভক্তাদিন ভগবান সহ্য করতে না পারে কি করলো, সহ্য করতে না পেরে একটা দধি ভাণ্ড কাঁধে করে নিয়ে আসছে বিল্বমঙ্গলকে রক্ষা করবে বলে। শুধু ভক্তমণ্ডলী, একটি বিশেষ ঘোষণা, যারা এখনো প্রসাদ পাননি, এখানে প্রসাদের ব্যবস্থা আছে, আপনারা প্রসাদ পেয়ে নিন। যারা এখনো প্রসাদ পেতে বাকি আছেন তারা প্রসাদ পেয়ে পেয়ে নিন, যারা এখনো প্রসাদ পাননি তারা প্রসাদ পেয়ে নিন। তাই এবার দধি ভাণ্ড কাঁধে করে নিয়ে চলে আসছে, কেমন ভাবে গো, ও গো কাঁধে নিয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লইয়া দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, ও গো কাঁধে লইয়া দধি ভাণ্ড। বলে তুমি কোথায় যাবে, বলে আমি বৃন্দাবনে যাব। আচ্ছা তোমার নাম কি? আমার নাম হচ্ছে গোপাল। ও গোপাল, তুমি আমাকে নিয়ে যাবে বৃন্দাবনে? ঠিক আছে, আমি আগে আগে যাব, তুমি পাছু পাছু যাবে। তে ভক্তকে বৃন্দাবনে নিয়ে গিয়ে তালবন তমালবন ভাণ্ডীরবন নিধুবন প্রত্যেকটি তরুলতা স্পর্শ করালেন। এবার মনে মনে ভাবলেন আমি ওকে ওর নয়ন দুটো ফিরিয়ে দেব। তে বৃন্দাবনে কদম্ব মূলে দাঁড়িয়ে যেই না মস্তক স্পর্শ করলেন, অমনি বিল্বমঙ্গল দিব্য নয়ন ফিরে পেল। আর নয়ন ফিরে পেয়ে দেখতে পেল কি গো, কি দেখতে পেল, কেশব মাধব নন্দলালা, কেশব মাধব নন্দলালা, কেশব মাধব নন্দলালা, কেশব মাধব নন্দলালা। মাইয়া যশোদা দুলাল মাইয়া নন্দ দুলাল, দেখে নন্দ দেখে নন্দ
এবার বিল্লমঙ্গলকে যেদিন থেকে চিন্তামণি বিদায় দিয়েছিল সেদিন থেকে দিনে 2 লক্ষ নাম জপ করত, ছোলার দানা আহার করত, ললাটে তিলক নিত, গেরুয়া বসন পরিধান করত, আর ভগবানকে ডাকত, ভগবান আমার বিল্ল ঠাকুর যেন তোমার চরণে আশ্রয় পায়। তাই আজকে বিল্লমঙ্গল চিন্তামণি দুজনের মধ্যে আবার দেখা হলো, দুজনের মধ্যে মিলন হলো, আর ভক্তের সাথে ভগবানেরও মিলন হলো। ও গো ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল, ও ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল, ও ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল, ও গো ভক্ত ইয়ার ভগবানের মিলন হইল। আবার বদন ভরে প্রেমানন্দে হরি হরি বলো, বদন ভরে প্রেমানন্দে হরি হরি সবাই মিলে কর মোরে প্রেম ভক্তি দান, সবাই মিলে কর মোরে প্রেম ভক্তি দান, এবার ভক্তের সাথে ভগবানের মিলন হলো। ভক্তমণ্ডলী মায়েরা, কালকে সকাল 10টার সময় আবার কীর্তন গান হবে, আপনারা সকলে কৃপা করে আসবেন, কৃপা করে এসে এই হরিনাম সংকীর্তনে সবাই মিলে যোগদান করবেন। তা ভক্তের সাথে এবার ভগবানের মিলন হলো, সবাই মিলে রাধানাম গিয়ে তারপর আমরা সমাপ্ত করব। কেমন ভাবে গো? ও ম্যানে রাশি না লাগালি রাধা নাম কি, ম্যানে রাশি না লাগালি রাধা নাম কি, ও ম্যানে রাশি না লাগালি রাধা নাম কি, ম্যানে রাশি না লাগালি রাধা নাম কি, আগে পিছে রাধা মেরে ডাইনে পায়ে রাধা মেরে, আগে পিছে রাধা মেরে ডাইনে পায়ে রাধা মেরে, আগে পিছে রাধা মেরে ডাইনে পায়ে রাধা মেরে, মহনমু রহলি মনমু রহলি বাজায় রাধা নাম কি, মাইনে রসনা লাগালে রাধা নাম কি, ও মাইনে রসনা লাগালে রাধা নাম কি, মাইনে রসনা লাগালে রাধা নাম কি, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা মেরে, অঙ্গে অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা মেরে, অঙ্গে রাধা মেরে সঙ্গে সঙ্গে রাধা মেরে, রমে রমে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, গৌর গদাধর বল,